প্রথমে আমি বিশ্ববাসীর কাছে নমস্কার জানাই। আমি একজন মাটির গানের শিল্পী। আমার জন্ম কিন্তু বাংলাদেশের সিলেটে ছিল, লক্ষ্মণচিরি পরগনায়। কিন্তু আমার বাপদাদার জমিদার ছেড়ে আমি উদ্বাস্তু হয়ে ভারতের বরাকগুলিতে আসি। তো কিছু বলতে হয়, আমি তো সঙ্গীত নিয়ে আমার জীবন। তাহলে রাজনৈতিক ব্যাপার যেটা চলছে, আমি নিউজ শুনি, অল বিশ্ব নিউজ শুনি। তো বর্তমান যে বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস, আমি এই 58-49 বছর ধরে সঙ্গীত করি, আমি সঙ্গীতের মর্ম জানি। আর ডক্টর ইউনূস কি, সে রাজনৈতিক জানে? তার পয়সা থাকতে পারে, লেখাপড়া থাকতে পারে, রাজনৈতিক কী করছে? রাজনৈতিক করতে গেলে অন্তত 12 বছর ট্রেনিং নিতে হয়। তা আমি যে শিল্পী হিসাবে, আমি 49 বছর ধরে ট্রেনিং করছি, আমি শিল্পীর কথা বুঝতে পারবো, জানতে পারবো। কিন্তু ডক্টর ইউনূস কি পরবর্তী সরকারের মর্যাদা কী দিবে? তার কী ক্ষমতা আছে সরকারের মর্যাদা দেওয়ার? সে রাজনীতি করেছে নাকি? আমি বিশ্ববাসীর কাছে জানতে চাই। আমি সঙ্গীতকার হলেও আমি রাজনৈতিক বুঝি, এই বিশ্বের রাজনৈতিক বুঝি, বিশ্বের পরিস্থিতি আমি নিউজে দেখি। তো ও তো বাংলাদেশের এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তার তামসিক, সে কদিন থাকবে? আর সে কি বাংলাদেশকে রক্ষা করতে পারবে? আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা বুঝবেন, যারা কূটনীতি রাজনীতি করেন, আপনারা বুঝতে পারবেন সে কী করবে বাংলাদেশ রক্ষা করার। তার কমা কিচ্ছু নাই, সে রাজনীতিক জানে না, সে কী রাজনীতি করবে? যে রাজনীতিক জানে সে রাজনীতি করবে। এই দেশটা, বাংলাদেশটা ধ্বংসের পথে চলেছে। আর কিছুদিন পরে পাকিস্তানের মতো কঠোর লইয়া রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কেউ কিছু দিবে না। এই বাংলাদেশটাই ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের পরিস্থিতিটা, বাংলাদেশ নামটাই মুছে যেতে পারে বলে আমার বেশি কথা। শিল্পী মানুষ বেশি কথা বলতে চাই না, আমি সঙ্গীত শিল্পী, আমি রাজনীতি সম্বন্ধে বেশি বুঝি না। কিন্তু নিউজ টুজ আমি, বিশ্বের নিউজ আমি প্রতিদিন শুনি, আমি দেখছি। এর কারণে বলছি এইগুলা সরকার বেশি দিন টিকবে না, এগুলো তামসিক সরকার। আমার ওয়ার্ল্ডের মানুষের, বিশ্ববাসী মানুষকে আমি শত শত নমস্কার দিচ্ছি। আপনারা বুঝবেন, যারা জ্ঞান, আমি অজ্ঞান মানুষ, আমি শুধু ওই বাংলা গান করি, দুতার হারমোনির ডুল ডকি বাজাই, বাঁশি বানাই, বাঁশি বিক্রি করি। আমি রাজনীতি সম্বন্ধে বেশি বুঝি না, কিন্তু আমি ওই নিউজ শুনিয়া যেগুলো বুঝছি, আমি বুঝতে পারছি। আর আমার বেশি বোঝার দরকার নাই, আপনারা বুঝবেন, আপনারা এগুলো তদন্ত করবেন। ধন্যবাদ, নমস্কার।